আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ফাহিম employment.com থেকে। আজকে আমরা আলোচনা করব ওয়েব হোস্টিং। আপনারা জানেন ওয়েবসাইট বানাতে ওয়েবসাইটের জন্য হোস্টিং দরকার হয়, ওয়েবসাইটের ফাইলগুলো হোস্টিংয়ে থাকে, এবং এই হোস্টিংটা কেনার আগে আমাদের অবশ্যই কিছু জিনিস দেখতে হবে। আমরা সেই বিষয়টা আলোচনা করব। তো হোস্টিংটা যদি ভুল হয়ে যায় তো আমাদের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অনেক সমস্যা হয় এবং আমার ওয়েবসাইটটা, আমার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়। এবং ওয়েবসাইট হোস্টিং নির্বাচন করতে যদি ভুল হয় সেক্ষেত্রে পরবর্তীতে হোস্টিং সুইচ করতে বা চেঞ্জ করতে অনেক ঝামেলা পোহাতে হয়। তাই প্রথমে আমরা হোস্টিংটা নির্বাচন করার আগে সতর্কভাবে এই জিনিসগুলো মাথায় রাখবো। আপনারা আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমাদের হোস্টিং লাগবে, ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে। ডোমেইন একটা হলেই হয়, হোস্টিং লাগবে। যারা হোস্টিং কী জানেন না, একটু গুগলে সার্চ দিয়ে আসতে পারেন হোস্টিং কী, একটুক লেগে বাংলাতে লিখতে পারেন হোস্টিং, ইংলিশে হোয়াট ইজ হোস্টিং, ওয়েব হোস্টিং, এটা লেগে সার্চ দিতে পারেন। তো হোস্টিংটা সহজ কথা যে আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আপনার হোস্টিংয়ে থাকবে। যেমন আপনার পিসিতে, ল্যাপটপে, মোবাইলে, হার্ড ডিস্কের মধ্যে আমাদের ফাইলগুলো থাকে, সেরকম ওই অনলাইনে যে ওয়েবসাইটটা থাকে সেটার ফাইলগুলো একটা জায়গায় রাখা লাগে। ইমেজগুলো, ডাটাবেস, এইসব সব ফাইলগুলো একটা জায়গায় থাকা লাগে। সেই জায়গাটা কারো সার্ভারে, সেখানে সার্ভারটা ভাড়া নিতে হয়, কিনতে হয়। মনে করেন আপনার হার্ড ডিস্কের জায়গা আমাকে ভাড়া দিলেন, এরকম আর কি। আপনার হার্ড ডিস্কটাই একটা সার্ভার, সেই এরকম বিশাল বড় হার্ড ডিস্ক আছে যাদের সার্ভার আছে, তাদের কাছ থেকে মান্থলি বা ইয়ারলি একটা চার্জের বিনিময়ে হোস্টিংটা ভাড়া নেওয়া, সেটাই হচ্ছে হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং। তো এই হোস্টিংটা অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো হোস্টিংটা অবশ্যই আপনার স্পিডি হতে হবে। হোস্টিংটা আপনার ওয়েবসাইটটা ব্রাউজারে দেওয়া মাত্রই আপনার ওয়েবসাইটটা লোড করতে হবে, যে কারণ, যে কারোর জন্যই, আপনার জন্য তো অবশ্যই, অন্যান্যদের জন্য কেউ ক্রোম ইউজ করুক বা অ্যান্ড্রয়েড ইউজ করুক, বা অ্যান্ড্রয়েড না মানে ব্রাউজার, কোনো যে কোনো ব্রাউজার ইউজ করুক, ক্রোম বা ফায়ারফক্স বা অপেরা, যে বা সাফারি, যেই ব্রাউজার ইউজ করুক, তারা সেই ব্রাউজারে আপনার ওয়েবসাইটটা লেখার সাথে সাথেই আপনার ওয়েবসাইটটা লোড করতে হবে, এবং আপনার ওয়েবসাইটটা সিকিউর হতে হবে যে কোনো হ্যাকারটা হ্যাক না করে। এবং আপনার SSL সার্টিফিকেট থাকতে হবে, এই যে এটা HTTPS বা SSL সার্টিফিকেট, বা এটা সিকিউর হতে হবে। এবং আপটাইম, আপনার ওয়েবসাইটটা আপনার ভিজিটররা যখন কখনও ওয়েবসাইটটা ভিজিট করতে যেয়ে সেটা অফলাইন না পায়, যে আপনার ওয়েবসাইটে আপনার গুরুত্বপূর্ণ একটা ভিজিটর গেছে কিন্তু আপনার ওয়েবসাইটটা তখন অফলাইন, তখন আপনার ওয়েবসাইটটা লোড হচ্ছে না, এরকম যেন না হয়। আপনার আপটাইম অলমোস্ট 100% থাকতে হবে, এটাকে বলে আপটাইম। তো এই হোস্টিংয়ের ফিচারগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি গুগলের একটা ওয়েবমাস্টার সেন্ট্রাল ব্লগ পোস্ট আমি করে রেখেছি, অন্যদের রেফারেন্স দিচ্ছি না, সরাসরি গুগল থেকে রেফারেন্স দিচ্ছি, যে গুগলের ব্লগ থেকে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। যে গুগল বলছে ইউজিং সাইট স্পিড ইন ওয়েব সার্চ র্যাঙ্কিং, তো ওরা, ইউ মে হ্যাভ হার্ড দ্যাট হিয়ার অ্যাট গুগল উই আর অবসেসড উইথ স্পিড, তারা অবসেস হয়ে আছে স্পিডের ব্যাপারে। ইন আওয়ার প্রোডাক্ট অন দ্য ওয়েব অ্যাজ পার্ট অফ দ্যাট এফোর্ট, টুডে উই আর ইনক্লুডিং আ নিউ সিগনাল ইন আওয়ার সার্চ র্যাঙ্কিং অ্যালগোরিদম। তো ওরা একটা নিউ সিগনাল ইনক্লুড করেছে, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা, এখনও আছে সেই এটা অ্যালগোরিদমটা, সেটা হচ্ছে সাইট স্পিড। এটা আরও উত্তরোত্তর উন্নতি করেছে তারা, যে যেই সাইটটা দ্রুত লোড করবে সেই সাইটটা তারা র্যাঙ্কিংয়ে নিয়ে আসে। এটা একটা ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর। তা আপনার যে কোনো হোস্টিং দিলে আপনার হবে না, আপনার এমন একটা এনশিওর করতে হবে, এমন একটা হোস্টিং আপনি ইউজ করবেন যেটা স্পিডি, সেটা আপনাকে হোস্টিংটা শুধু আপনি কিনবেন এবং তারা যেন আপনার হেডেকটা নিয়ে নেয়, তারা আপনার এই আপনার কীভাবে স্পিড বাড়াবেন। অবশ্যই ভিতরে কিছু ফ্যাক্টর আছে, ওয়েবসাইটের ইমেজ বা ফাইল, এগুলো সবসময় কম্প্রেসড হতে হবে, অনেক ব্যাপার আছে যেগুলো নিজের টেক কেয়ার করা লাগে, কিন্তু বেসিক জিনিসটা অবশ্যই হোস্টিংয়ের সার্ভারটা স্পিডি হতে হবে, হোস্টিংয়ের সার্ভারটা স্পিডি হতে হবে, এবং আপটাইম 100% অলমোস্ট 100% থাকতে হবে, সিকিউর থাকতে হবে, কোনো হ্যাকাররা যেন হ্যাক না করতে পারে।
তারা যেন এই এই গ্যারান্টিটা আপনাকে দেয় যে না আমরা এই টেক কেয়ার করবো, আপনার ওয়েবসাইটের ব্যাক আপ থাকতে হবে, কোনো হ্যাক যদি শেষ পর্যন্ত করেও ফেলে সেরকম কেউ হ্যাকার, তাহলে শেষ পর্যন্ত আপনার ওয়েবসাইটটা আবার রিস্টার্ট করতে আপনাকে আপনার ডেইলি ব্যাক আপ লাগবে আপনার ওয়েবসাইটের। তো এই র্যাঙ্কিংয়ের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য এই বিষয়গুলো খুব জরুরি। তারপরে যে HTTPS বললাম, যে SSL সার্টিফিকেট, এটা আপনার ইয়ে হতে হবে, স্মুথ হতে হবে, সারা বছর চলতে হবে। আপনার হঠাৎ কয়েকদিন পর পর যদি আবার এক্সপায়ার না হয়ে যায় তখন আপনার সমস্যা হবে। এটা এটা সব হোস্টিংই টেক কেয়ার করবে। আপনি শুধু পেমেন্ট করবেন এবং এমন হোস্টিং নেবেন যে এই বিষয়গুলো সব ওরাই টেক কেয়ার করে, আপনার এই কোনো চিন্তা না করা লাগে। আপনি অন্যান্য SEO-র বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আপনার এই বিজনেস নিয়ে, আপনার ক্লায়েন্ট নিয়ে আপনি চিন্তা করেন, কিন্তু এই হেডেকগুলো যেন তারাই পুরো হোস্টিংটা সামাল দেয়, সেরকম একটা হোস্টিং সিলেক্ট করতেই হবে। তো আমি আরও কিছু ইয়া দেখাই। এটা গেল গুগলের একটা রেফারেন্স। এখানে দেখবেন যে তারা কিছু টুল দিয়েছে যেটা দিয়ে আপনার হোস্টিং মেজার করতে, স্পিড মেজার করতে পারবেন। উই এনকারেজ ইউ টু স্টার্ট লুকিং অ্যাট ইউর সাইট স্পিড। দ্য টুল অ্যাবাভ প্রোভাইড এ গ্রেট স্টার্টিং পয়েন্ট নট অনলি টু ইম্প্রুভ ইউর র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিনস বাট অলসো টু ইম্প্রুভ এভরি ওয়ানস এক্সপিরিয়েন্স অন দ্য ইন্টারনেট। সো ইম্প্রুভ র্যাঙ্কিং ইম্প্রুভ করতে হলে আপনাকে সাইট স্পিডটা অনেক স্পিডি হতে হবে, আপনার স্পিডটা, হ্যাঁ, আপনার সাইটটা লোড করতে হবে খুব দ্রুত, খুব দ্রুত। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আপনার প্রথমে কাজ হচ্ছে আপনার ভালো একটা হোস্টিং নেওয়া। প্রথমে আপনি যদি একটা বাজে হোস্টিংয়ে পড়ে যান তো সেটা আপনার র্যাঙ্কিংয়ের জন্য বিশাল এক প্রতিবন্ধকতা, বিশাল একটা বাজে অভিজ্ঞতা। আপনি যতই র্যাঙ্কিং করতে চান, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক স্পিড না হলে, স্পিডি না হলে, আপ টাইম, ডাউন টাইম থাকলে, আপনার এই ভাইরাস অ্যাট্রাক্ট এফেক্টেড থাকলে বা ম্যালওয়্যার এফেক্টেড থাকলে বা আপনার SSL সার্টিফিকেটের সমস্যা হলে, কোনো সমস্যা হলে আপনার এইসব আপনি র্যাঙ্কিং হারাতে পারেন এবং আপনার কম্পিটিটর আউটর্যাঙ্ক করে যাবে, কোনো সন্দেহ নেই। প্রথম পজিশন মাত্র, ফার্স্ট পেজ পজিশন মাত্র 10টা গুগল র্যাঙ্কিংয়ে, তো এই 10টাতে নেমে যেতে কোনো সময় লাগবে না। এই হোস্টিংয়ের কারণে আপনি নেমে যেতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কীভাবে এই প্রবলেমটা আপনি এড়াতে পারবেন, কোন হোস্টিংটা বাছাই করবেন, এটা নিয়ে কিছু আমার নিজস্ব পরামর্শ থাকবে। তো এখানে আরও কিছুই আছে, ডাজ ওয়েব হোস্টিং এফেক্ট SEO, একটা স্পেশালিস্টের একটা ব্লগ পোস্ট থেকে। তো উনি বলছে যে আসলে কি হোস্টিং এফেক্ট করে SEOতে? ইয়েস, প্রথমে উনি শুরু করেছে শর্টকাটে ইয়েস বলে, এবং উনি কিছু পয়েন্ট দিয়েছে। ডাউন টাইম, যেমন বললাম আপ টাইম, ডাউন টাইম, ডাউন টাইম মিন্স দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট ইউর ওয়েবসাইট ইজ ইনঅ্যাক্সেসিবল ডিউ টু প্রবলেমস উইথ দ্য সার্ভার ইটস হোস্টেড অন। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন যে যেখানে আপনার সাইটটা হোস্টেড আছে, যে হোস্টিং আপনি ইউজ করছেন, সেখানে আপনার যদি অ্যাক্সেস না পায় আপনার ভিজিটররা, সেটাই হচ্ছে ডাউন টাইম। আপনার ওয়েবসাইটে গেলো কিন্তু দেখলো যে কিছুই লোড হচ্ছে না, সার্ভার নট ক্যানট বি রিচ বা এই জাতীয় কিছু একটা বলে দিল। স্পিড, স্পিড হচ্ছে সার্চ ইঞ্জিন নর্মালি ভেরি এফেক্টিভ সিক্রেটিভ অ্যাবাউট দ্য ফ্যাক্টরস। আচ্ছা, যাই হোক, স্পিডটা তো বুঝতে পারছেন, স্পিডটা খুব গুরুত্বপূর্ণ। আগে বলছি যে এই কিছু টুল দেওয়া আছে, এটা দিয়ে আপনার স্পিডটা মেজার করতে পারবেন, কত দ্রুত লোড হচ্ছে বিভিন্ন ব্রাউজার দিয়ে এখানে দেখাবে। এখানে এই টুলগুলো আপনি ইউজ করতে পারেন। এবং লোকেশন, আপনার হোস্টিংটা, আপনার মনে করেন আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে এশিয়া, এশিয়ান পিপল, তো আপনার হোস্টিং যদি US-এর হয় তখন আবার আরেক সমস্যা, কারণ ওই লোকেশনটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে আপনার এশিয়ান বা আপনার টার্গেট অডিয়েন্স, ধরলাম আমাদের অনলাইন মার্কেট, তাদের ম্যাক্সিমাম টার্গেট অডিয়েন্স থাকে US, তাদের সবচেয়ে হিউজ বাজেট, হিউজ মার্কেট হচ্ছে US। তো আমাদের যদি এশিয়ান হোস্টিং হয়, এশিয়ান সার্ভার হয়, তখন কিন্তু US-এ বা UK-তে এই সাইটটা লোড করবে আস্তে আস্তে, অন্তত ফাস্ট না। ইন এডিশন, আ ভ্যারাইটি অফ আদার ফ্যাক্টরস, কন্টেন্ট, ব্যাকলিঙ্ক টু ডিসপ্লে দ্য মোস্ট রিলেভেন্ট সার্চ রেজাল্ট, সার্চ ইঞ্জিন অলসো অ্যাসেস দ্য লোকেশন অফ এ ওয়েবসাইট। তারা লোকেশনটাও দেখে সার্চ ইঞ্জিন, বলছে সার্চ ইঞ্জিন এটাও কনসিডার করে যে লোকেশন কোথায় এই সার্ভারটার, তো লোকেশন অফ এ ওয়েবসাইট হোয়েন ডিসাইডিং হোয়্যার টু প্লেস ইট ইন দেয়ার র্যাঙ্কিং। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে আপনার সার্ভারটা কোথায়। ঠিক আছে,
তো কিছু হোস্টিং আমি বলবো যে আপনারা আপাতত যারা শুরু করছেন দেশি হোস্টিং, আমাদের দেশের হোস্টিংগুলো আপাতত অ্যাভয়েড করবেন, দেশি হোস্টিংগুলো অ্যাভয়েড করবেন যত চিপ রেট, মানে হোস্টিংয়ের ক্ষেত্রে চিপ রেট খুঁজবেন না আপাতত। চিপ আমিও দেখাবো যে কোথায় চিপের মধ্যে ভালো কোনটা, কিন্তু চিপ বলতে একদমই চিপ না, যেটা একদম $1-$2 এরকম না, যে বছরে $1 বা মাসে $1-$2 এরকম সস্তা চিপ রেট, বা বছরে $1,000-$2,000 এরকম। যতই ভালো ভালো কথা বলুক যে 100% সব জায়গায় বলবে 100% আপ টাইম, 100% আপ টাইম, কিন্তু এভাবে এভাবে নেওয়া যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি পাবেন এটা। ইন্টারন্যাশনাল মার্কেটে হিউজ আপনার দেখতে হবে, রিভিউ দেখতে হবে, রিভিউ দেখে দেখে হোস্টিং কিনতে হবে, প্রচুর রিভিউ দেখতে হবে যে সবাই কোনটা ভালো বলছে, সবার এক্সপিরিয়েন্স কীরকম, এই এই জিনিসগুলো রিসার্চ করে করে একটা হোস্টিং, ফাইনাল একটা হোস্টিং আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা ব্যাপারে আমি আপনাকে ইনশাল্লাহ সাহায্য করব। ধৈর্য ধরে দয়া করে ভিডিওটা দেখুন। কিছু হোস্টিং আছে, প্রথমে বললাম যে দেশি হোস্টিং আপাতত অ্যাভয়েড করবেন, দেশি হোস্টিংটা অবশ্যই অ্যাভয়েড করবেন যদি র্যাঙ্কিংয়ে থাকতে চান, আপাতত দেশি হোস্টিংটা অ্যাভয়েড করবেন। দেশি হোস্টিং যে খুব হয়তো সেরকম পারফরমেন্স ভালো হতেও পারে আমার আপাতত জানা নাই, কিন্তু এটা এই রিস্কটা না নেওয়াই ভালো, আমি সাজেস্ট করবো সবাই, অন্তত আমার সাথে যারা আছেন এই টিউটোরিয়ালে, আপাতত দেশি হোস্টিংটা আপনারা অ্যাভয়েড করবেন। যদি মিরাকলাস কোনো আমাদের দেশে সেইরকম পারফরমেন্স দেওয়া সার্ভার থেকে থাকে সেটা আমার জানা নাই, যদি থাকে আমাকে জানাবেন, কিন্তু আমার আসলে এখন কোনো এক্সপেরিমেন্ট করারও আমার সময় নেই, বা আপনাদেরও আমি চাচ্ছি না যে এই রিস্কটা নেওয়ার জন্য যে আপনার দেশি কোনো হোস্টিং ইউজ করবেন। তো এক কথায় আমরা দেশি হোস্টিংকে আপাতত বাদ দিয়ে দিলাম। দেশি হোস্টিং তাদেরকেই নিতে পারবেন যারা রিসেলার, অন্য দেশের বড় কোনো হোস্টিং প্রোভাইডারদের রিসেলার, তারা শুধু রিসেলার। যেমন আমি একজন রিসেলার, আমি অনেক বড় একটা কোম্পানির ইউএসএ সার্ভার আছে, তাদের এশিয়াতেও সার্ভার আছে, তো অনেক বড় একটা কোম্পানির আমি রিসেলার, কিন্তু আমি সেটা বলছি না যে আমার থেকে নেন, আমি বলছি যে এরকম ফাইনাল আপনাকে জানতে হবে যে কে কোনটা রিসেলার, তাহলে আপনি দেশি কারোর থেকে নিতে পারবেন, অথবা বাইরের থেকে একটু ক্রেডিট কার্ড বা কোনো ডেবিট কার্ড বা পেপ্যাল একটু যাদের আছে, বা কোনো কারো কাছ থেকে ডলার কিনে বাংলা টাকার বিনিময়ে তাদের কাছ থেকে ডলার কিনে, বা কাউকে বলে যে ভাই আমাকে আপনাকে $2,000 দিচ্ছি আমার হয়ে আপনি একটু পেমেন্টটা করে দেন, অনলাইনে কিনুন। আপনি বিদেশের একটা হোস্টিং, ভালো হোস্টিং কিনবেন, বিদেশের হোস্টিং কোনটা কিনবেন সেখানেও অনেক ঝামেলা আছে, বিদেশের হোস্টিং ম্যাক্সিমামই অনেক সমস্যা, কিছু আছে সেগুলো অনেক রিভিউ দেখে রিসার্চ করে তারপর আপনাকে ফাইনাল করতে হবে, সেই ব্যাপারে আমি যাচ্ছি সেদিকে। কিছু হোস্টিং আছে আপনি অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যেমন EIG বাংলাদেশে এই ইয়াগুলো খুব পপুলার, আমাকে দেখায় EIG হোস্টিং, EIG হোস্টিং লিখে সার্চ দেবেন। EIG হোস্টিংটা কি, এন্ডিউরেন্স ইন্টারন্যাশনাল গ্রুপ, তাদের একটা গ্রুপ আছে, তাদের এন্ডিউরেন্স ইন্টারন্যাশনাল গ্রুপ, তাদের এই গ্রুপের আন্ডারে অনেক হোস্টিং কোম্পানি আছে, তারা শুধু নাম চেঞ্জ করে করে একটা ব্র্যান্ড খুলে এবং হোস্টিংয়ের ব্যবসা করে, হোস্টিং ডোমেইন হোস্টিংয়ের ব্যবসা করে, ইমেল মার্কেটিংয়ের ব্যবসা করে, কিন্তু তাদের প্রোডাক্টের কোয়ালিটি অলমোস্ট সেম, কিন্তু এই কোয়ালিটি নিয়ে অনেক অনেক রকম অভিযোগ আছে। তো EIG আমরা সর্বাবস্থায় আমি বলবো EIG কোম্পানির আন্ডারে যত হোস্টিং আছে আপনারা অ্যাভয়েড করবেন। কী জন্য অ্যাভয়েড করবেন এখনই দেখাচ্ছি ইনশাল্লাহ। এই EIG কোম্পানির আন্ডারে এই লিঙ্কটা EIG একটু সার্চ করে পাবেন, তারপরও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই EIG ওয়েব হোস্টিংয়ের আন্ডারে কতগুলো হোস্টিং আছে তাদের গ্রুপের মধ্যেই পড়তেছে এই সব হোস্টিং, তারা শুধু ওয়েবসাইটের ডোমেনের নাম চেঞ্জ করে করে অনেকগুলো আপনারা চিনবেন এখানে। এই যে আরভিক্স, এটা আমি নিজেও ইউজ করছিলাম একসময় আরভিক্স, তারা EIG কোম্পানির। তারপর এই ডোমেইন হোস্ট, এটার নাম শুনে থাকবেন, domain.com এটার নাম শুনে থাকবেন, এবং সবচেয়ে বড় যে ফ্যাটকা অনেকেই ইউজ করেন খুব সম্ভবত, আমি এখনও ইউজ করিনি, করবো না ইনশাল্লাহ, হোস্ট ক্যাটার। তো নাম শুনেন এমন বোধহয় নাই, অনলাইন মার্কেটিং কাজ করেন হোস্ট ক্যাটারের নাম শুনেন নাই, এমন খুব সন্দেহ নাই, হোস্ট ক্যাটার আপনারা সর্বাবস্থায় অ্যাভয়েড করবেন, কারণ এটা EIG কোম্পানির। EIG কোম্পানির সমস্যা কি আমি আসতেছি সেখানে, আইপেজ, এটা অনেকের নাম শুনে থাকবেন, আইপেজ অনেক বড় কোম্পানির ব্র্যান্ড আর কি, জাস্ট ক্লাউড, জাস্ট হোস্ট, জাস্ট হোস্ট আমার, আমি নিজে দেখেছি অনেক বাঙালিকে তারা জাস্ট হোস্ট ইউজ করে, হ্যাঁ আমিও কয়েকজনকে পেমেন্ট অনলাইনে পেমেন্ট দিতে সাহায্য করেছিলাম, জাস্ট হোস্ট, এটাও আপনারা অ্যাভয়েড করবেন। এই EIG এর আন্ডারে যত কোম্পানি আছে
সব অ্যাভয়েড করবেন আপনারা, সব অ্যাভয়েড করবেন। একটা বড় কোম্পানি আমরা মিস করে ফেললাম, এটা হচ্ছে ব্লু হোস্ট বিশাল বড় কোম্পানি, বিশাল ব্র্যান্ড হোস্টিংয়ের জগতে, বিশাল ব্র্যান্ড। কিন্তু আপনারা এটা সর্বাবস্থায় ইআইজি কোম্পানির সকল হোস্টিং, এই সবগুলো সব নাম বলা সম্ভব হচ্ছে না, এই ইআইজি কোম্পানির সব হোস্টিং আপনারা অ্যাভয়েড করবেন। কী জন্য অ্যাভয়েড করবেন দেখাচ্ছি। হোস্টগেটর দেখালাম যে হোস্টগেটর ইআইজি কোম্পানির, হোস্টগেটের কী সমস্যা এখানে দেখতে পারবেন। সাইট গ্রাউন্ড বিশাল একটা ওয়েবসাইট, আমি নিজে ইউজ করি, আমি নিজে ইউজার সাইট গ্রাউন্ডের, তাদের সাথে ইআইজির এই হোস্টগেটর একটা কম্পারিজন এইখানে আছে, 2020 লেটেস্ট ফেব্রুয়ারি মাসের পোস্ট। তো এখানে আছে কি ইআইজি কোম্পানির কী কী সমস্যা এখানে দেখতে পারবেন। হোয়াই নট ইআইজিস হোস্টগেটর, এই যে আপ টাইম পারফরমেন্স কার কোনটা, এটা এটা নিয়ে স্পিড, এটা নিয়ে একটা কম্প্যারিজন এটা পড়তে পারেন। হ্যাঁ, এটার টাইটেলটা আবারও বলে দিই, হচ্ছে সাইট গ্রাউন্ড ভার্সেস হোস্টগেটর 2020 প্রোস অ্যান্ড কনস কম্প্যারিজন ফিচার্স, এটা আপনি চেক করতে পারেন। এখানে একটা পোস্ট দেখেন, ওয়েবসাইটস ফর গুড ডট কম, এখানে একটা পোস্ট, বিওয়ার অফ ম্যালওয়্যার স্ক্যামস সাইট লক হোস্ট গেটর ব্লু হোস্ট অ্যান্ড দ্য টেল অফ দ্য অ্যাংরি ওয়েব গার্ল। আচ্ছা, সাইট লক একটা ম্যালওয়্যার সিকিউরিটি টাইপের একটা সার্ভিস। আ বিলাভেড ক্লায়েন্ট ফরওয়ার্ডেড দিস টু মি দিস মর্নিং, It's an email she received from the security firm SiteLock, a former partner company of popular web host HostGator and Bluehost. Acha, ekhane tara ekta mail pateche je আপনার ডোমেনে ওনার ওয়েবসাইটে malware attack করেছে, এই জাতীয় একটা ডোমেন সরি ইমেল পাঠাইছে। তো ইমেল পাঠায় তারা আসলে ওয়ান অর মোর অফ দ্য ডোমেন্স ইউ ওন হ্যাজ ম্যালওয়্যার অন ইট, তো ওনার যত ওয়েবসাইট ছিল, যত ডোমেন ছিল, সবগুলোতে ম্যালওয়্যার অ্যাটাক করেছে। তো ওনার ওয়েবসাইটগুলো সব ইআইজি কোম্পানিতে ছিল, তো ইআইজিরা এই যে ব্লু হোস্ট তারা নিজেরা একটা ম্যালওয়্যার দিয়ে তারা এখন আবার ওই সাইটলক থেকে সলিউশন নিয়ে এসেছে যে এই সার্ভিসটা ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটটা সেফ হয়ে যাবে। অলরেডি কিন্তু ম্যালওয়্যার চলে আসছে, তো ম্যালওয়্যারটা কে থাকলো, তা আমার হোস্টিংয়ের দায়িত্ব আমার সাইটটাকে সিকিউর রাখা, তারাই আবার আপনাকে বলতেছে আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক করেছে। এটা তো একটা কেস স্টাডি, যাই হোক এরকম অনেক আছে, এটা আপনারা পড়ে দেখবেন। এরকম ইআইজি কোম্পানির বিরুদ্ধে শত শত অভিযোগ আছে, শত শত ইআইজির বিরুদ্ধে। যেমন এই যে এখানে এক ভদ্রলোক, লেটস বি অনেস্ট হোস্টগেটর রিয়েলি রিয়েলি সাকস নাও, আই ওয়ান্ট ইভেন গো ইন টু হোয়াই, উই অল নো হোয়াই, ইফ ইউ আর জাস্ট থিঙ্কিং টু স্টার্টিং আপ হিয়ার আই বেগ ইউ টু টেক এ লুক অ্যারাউন্ড দ্য ফোরাম অ্যান্ড টেক নোট। যাই হোক, হোস্টগেটর সম্বন্ধে তারা অনেক যেটা তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করেছে। তো ইআইজি সম্বন্ধে সমস্যা সম্পর্কে আমরা একটু ইয়ে করে নিই, ইআইজি হোস্টিং কনস। আপনারা এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে ইআইজি হোস্টিংটা আপনারা সর্বাবস্থায় অ্যাভয়েড করবেন। আমি অনেক রিপোর্ট পড়েছি, এখন এত কিছু অত দেখানোর সময় না, ভিডিও এমনি লম্বা হয়ে যাচ্ছে। ইআইজি সম্বন্ধে অনেক রিপোর্ট পড়েছি, যেগুলো ইআইজি কোম্পানির যত হোস্টিং আছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করলেও একই থাকে তাদের পারফরমেন্স, শুধু নামটা আপনি চেঞ্জ করলেন। হোস্টগেটর থেকে আপনি ব্লু হোস্টে গেলেন, ব্লু হোস্ট থেকে আপনি ফ্যাট কাউতে গেলেন, একই অবস্থা, সবার সার্ভিস সেম। এই যে এগুলো পড়ে দেখবেন, ইআইজি ওয়েব হোস্টিং রিভিউ 2002, মোর প্রবলেমস দেন প্লাসেস, প্লাসেস চেয়ে তাদের সমস্যাই বেশি।
অনেক সমস্যা তাদের, সবচেয়ে বড় সমস্যা তাদের স্পিডের সমস্যা, তাদের সিকিউরিটিতে সমস্যা। তো এইগুলোতে না থাকলে আপনি ওয়েবসাইটে কীভাবে কী করবেন? ব্লু হোস্ট অনেক নাম করা একটা প্রতিষ্ঠান, অনেক রিভিউ পাবেন, পজিটিভও পাবেন নেগেটিভও পাবেন। যারা পজিটিভ বলছে তারা হয়তো এর চেয়ে ভালোটা পায়নি, তাই ওইটাই তাদের কাছে পজিটিভ। ঠিক আছে, তো আমি এটা সলিউশন এভাবে দিতে চাই। আমার নিজের ওয়েবসাইটে আমি অনেক রিসার্চ করে 5টা ওয়েব হোস্টিংয়ের লিস্ট করেছিলাম। ওয়েব হোস্টিং সবচেয়ে বেশি 5টা না, এটা আমার নিজেরও স্বার্থে করেছিলাম, যে ওখানে অ্যাফিলিয়েট আমার লিঙ্ক লাগাইছিলাম, ওখানে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, তো কেউ যদি ওখান থেকে কিনে আমি একটা কমিশন পাই। কিন্তু কমিশনের কমিশন তো আছে, কিন্তু কমিশনটা আমি সবচেয়ে ভালোটা মানুষকে রিকমেন্ড করেই নিতে চাচ্ছিলাম। তো যাই হোক, এই আমার যে কোনো ওয়েবসাইটের ইয়েতে দেখলেই পাবেন, ডিসক্রিপশনে গেলেই আপনি এটা পাবেন। যেমন এই যে আগের ভিডিওটার ডিসক্রিপশনও এটা থাকে, দিয়েছিলাম ডিসক্রিপশন, যে কোনো ভিডিও আমার যে কোনো ভিডিওতে ইনশাল্লাহ পাবেন। এই যে বেস্ট প্লেস, বেস্ট টপ টপ 5 হোস্টিং প্রোভাইডার্স টু গেট টপ সার্প SERP। তো এই 5টা হোস্টিং আমি অনেক ঘাটাঘাটি করে, অনেক মানুষের রিভিউ করে, এখানে কিছু রিভিউ স্ক্রিনশট দেখেছিলাম, তাদের ফিচার এবং ইউজ করে, আমি এখানে 5টার মধ্যে 2টা ইউজ করে, আমার সাইড গ্রাউন্ড এবং নেম হিরো, এটা সাইড গ্রাউন্ডের রিভিউ। সাইড গ্রাউন্ড অসম একটা আমার সাইড গ্রাউন্ডের ইউটিউবে আমার রিভিউ আছে, সাইড গ্রাউন্ড রিভিউ দিয়ে এখানে দেখবেন, সাইড গ্রাউন্ডে আমার রিভিউ দেওয়া আছে। আমি রিভিউ দিই না, আমি রিভিউ ভিডিও খুব কম দিই, নিজে যেটা ইউজ করছি সেটার রিভিউ দিতে পছন্দ করি, সেটাই শুধু রিভিউ দিই। এবং খুব ভালো কারো থেকে পেলে নিজের পরিচিত কারো, নিজের ট্রাস্টেড, তার কাছ থেকে কোনো রিকমেন্ডেশন পেলে আমি রিভিউ দিই, তার সেটা বিনিময়ে কমিশন নিতে আমি পছন্দ করি। কিন্তু শুধু শুধু যেটা ইউজও করি নাই বা কোনো বাজে অভিজ্ঞতা আছে বা শুধু কমিশনের জন্য অনেক টাকা কমিশন দিচ্ছে এই জন্য আমি রিভিউ করি না, ব্লগ পোস্টও দিই না এবং মানুষকে রিকমেন্ডও করি নাই। তো এটিকে আমার উপর ভরসা রাখতে পারেন। এবং আমার এখান থেকে আপনারা কিনবেন এই জন্যে শুধু না, সেটা তো অবশ্যই একটা আছে, সেটা প্লাস একটা বোনাস আমার জন্য হবে যদি এখান থেকে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কেউ কিনেন। এই যে এই পোস্টটা ব্লগে গেলে পাবেন, বা আমার ওয়েবসাইটে এই ইউটিউবের যে কোনো আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লিঙ্কটা। টপ 5 হোস্টিং উইথ সাইট সিকিউরিটি ফার্স্ট স্পিড অ্যান্ড ফ্রি SSL। আরও বিষয় আছে আপ টাইম, সিকিউরিটি তো আছেই, এবং সবচেয়ে পজিটিভ রিভিউ, এখানে হিউজ পজিটিভ রিভিউ এই 5টার ওই হোস্টিংয়ের জন্য। তো এই 5টা আপনারা এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক লাগানো আছে আমার, এখান থেকে কিনলে তো কিনবেন, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ছাড়াও যদি কিনেন আমি যদি আমি রিকমেন্ড করবো, যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে নাও কিনেন এই 5টার মধ্যে থেকে একটা কি একটা আপনার প্রাথমিক অবস্থায় আপনারা শুরু করলে এই 5টা হচ্ছে অসাম স্পিড তাদের, এবং সিকিউরিটি খুব সুন্দর, খুব ভালো সিকিউরিটি। এবং আমি এই আজকে 2 বছর আমার কোনো এই কী বলে এটাকে তাদের সাপোর্টও চাওয়া লাগে না, যে এই ভাই এই সমস্যায় পড়ছি, হোস্টিংয়ের এই সমস্যাটা হচ্ছে, এটা একটু সলিউশন করে দেন। তারা অল টেক কেয়ার করে। এই যে SSL আমার কোনো ঝামেলাও নাই, হোস্টিং কিনে রাখছি, SSL এর কোনো সমস্যা নেই, যত ডোমেন আমার এখানে লাগাবো সব ফ্রি SSL, সব ফ্রি SSL সার্টিফিকেট, এখানে কোনো মানে হেডেক নাই, কোনো মানে সাইটও লোড সুন্দর আলহামদুলিল্লাহ লোড হয়, যেটুক স্লো হয় সেটা আমার নিজের ফাইলগুলোর কারণে, ফাইলের সমস্যার কারণে। ঠিক আছে, তো তাদের হোস্টিংগুলো খুব চমৎকার, 5টা হোস্টিংই খুব চমৎকার, এবং একটা থেকে একটা ভালো হোস্টিং। আমার এখানে সাইড গ্রাউন্ড এবং নেম হিরো, এটা বর্তমানে যে employm.com এটা নেম হিরোতে হোস্ট করা, এটা দেখতে পারেন, এই যে নেম হিরো, নেম হিরোটা এই এক ভদ্রলোকের পরিসংখ্যানে 2020-এর মধ্যে US-এর মধ্যে সেরা টপ একটা হোস্টিং হিসেবে ইয়ে হয়েছিল, 2 মাসে একটা পরিসংখ্যানে টপ হিসেবে বিবেচিত হয়েছে, সে টপ একটা কম্পিটিশন মানে তারা বেস্ট হিসেবে র্যাঙ্ক হয়েছে আর কি নেম হিরো। এবং আরও দিয়েছিলাম হচ্ছে এ টু হোস্টিং, বিশাল বড় কোম্পানি এবং তাদের পারফরমেন্সও খুব ভালো। এবং সবচেয়ে বড় কথা যে অনেক রিভিউ স্ক্রিনশট, এই অনেকগুলো রিভিউ আমি পড়ছি,
অনেক রিভিউ যে নিউট্রাল জায়গা থেকে, তার মানে ওই ব্লগ পোস্ট বা কোরার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে না। কোরাতে অনেক দেখবেন যে প্রশ্ন করলে অ্যাফিলিয়েট লিঙ্ক লাগাই লাগাই শুধু কমিশনের জন্য অ্যান্সার দেয়, সেইভাবে না, সেই জন্য না। কে আমি দেখছি কে নিউট্রালি কে আসলেই ইয়ে করছে, ট্রু রিভিউটা দিচ্ছে। এই রিভিউগুলো দেখে দেখে আমি এই পাঁচটা সিলেক্ট করছিলাম এবং দুইটা অলরেডি আমি ইউজ করছি, আরও ইনশাল্লাহ ইউজ করতে হবে আমাকে নিজের জন্য এবং আমার ক্লায়েন্টদের জন্য। তো সবগুলো ইয়ে করবেন, এই এই পাঁচটা আপনার ভরসা রাখবেন। এবং যদি মনে করেন যে আপনার ইয়া নাই, এই অনলাইনে পেমেন্ট সলিউশন নাই বা এগুলোর প্রাইস বেশি, তখন আপনি কি করবেন, বাংলাদেশে এদের রিসেলার কেউ যদি থাকে, যেমন আমি এদের রিসেলার একজনের, এই হিউজ পাঁচটা কোম্পানির একজনের আমি রিসেলার, আপনি যদি আমার থেকে হোস্টিং নেন এখান, সেক্ষেত্রে এখানের একজনের হোস্টিং আপনি পাবেন ইনশাল্লাহ। কিন্তু আমার ভিডিওটা আমি সেই সেদিকে নিতে চাই না যে আমি এই হোস্টিংয়ের বিক্রির জন্য আমি এত কথা বলিনি, আমার এই ভরসা রাখবেন। হোস্টিং বিক্রির সেজাই করবো যেটা আমি কমিশনটা নিলে আমার কমিশনটা আপনার আপনার জন্য বেনিফিটেড হবে, আমার জন্য বেনিফিটেড হবে। এটুকু ভরসা রাখবেন যে আমার কাছ থেকে যদি আপনি এসইও শিখছেন, আমার উপরে এই ভরসা রাখবেন যে অন্তত আপনাকে বাজে একটা জিনিস দিয়ে আমি আপনার থেকে ইনকাম করতে যাবো না। তো আমার সাথে থাকেন, ভিডিও লম্বা হওয়ার জন্য দুঃখিত, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওগুলো দেখবেন, এর আগেরগুলোও দেখবেন, এবং আমার কোনো প্রশ্ন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।